আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা উপস্থিত হয়েছি মৌলিক সংখ্যার ক্লাস নিয়ে। প্রথমে আমরা সংজ্ঞা দেব যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকেই মৌলিক সংখ্যা বলে। যেমন দুই, তিন, পাঁচ, সাত, এগারো, তেরো, সতেরো, উনিশ, তেইশ, ২৯ ইত্যাদি। উদাহরণ হিসেবে আমরা যদি এখান থেকে ১৯কে বিবেচনা করি, তাহলে ১৯ সংখ্যাটিকে ১৯ ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ ১৯কে শুধু ১ এবং ১৯ দ্বারাই ভাগ করা যায়। কাজেই ১৯ হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সকল সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তো আজকের এই টপিক্স থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় বেশি বেশি আসে সেগুলো আমরা আয়ত্তে নিয়ে আসবো একটা মাত্র ছকের সাহায্যেই। তো চলুন ছকটি দেখা যাক। আমরা ছকটা তৈরি করার জন্য প্রথমে করব জিরো থেকে দশের ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে। ৮১ থেকে ৯০, ৯১ থেকে ১০০। মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা হচ্ছে মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার। ৪৪, ২২, ৩২, ২৩, ২১। তো আমি এটা আবার বলছি, মোবাইল নাম্বারটা আমরা মুখস্থ করবো এভাবে করে ৪৪, ২২, ৩২, ২৩, ২১। তো এভাবে করে সংখ্যাগুলো লেখার পর আমরা এখন লিখে ফেলবো ৪৪, ২২, ৩২, ২৩, ২১। এই মোবাইল নাম্বারটা যদি আমরা মুখস্থ করি এবং এভাবে রেখে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ হয়ে গেল। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে জিরো থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ৪টি, ১১ থেকে ২০ ভিতরে মৌলিক সংখ্যা ৪টি, ২১ থেকে ৩০ ভিতরে মৌলিক সংখ্যা ২টি, ৩১ থেকে ৪০ ভিতরে মৌলিক সংখ্যা ২টি, ৪১ থেকে ৫০ ভিতরে মৌলিক সংখ্যা ৩টি। আচ্ছা, এখন আমরা এটাও জেনে নেব যে জিরো থেকে দশ, শূন্য থেকে দশের ভিতরে যে ৪টি মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলো কী কী। ২, ৩, ৫, ৭। ১১ থেকে ২০ ভিতরে মৌলিক সংখ্যা আছে ৪টি, কী কী জেনে নিই। ১১, ১৩, ১৭, ১৯। ২১ থেকে ৩০ ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটা আমরা লিখে ফেলি, এখানে আছে ২টি, ২৩ আর ২৯। ৩১ থেকে ৪০ ভিতরে, ৩১ থেকে ৪০ ভিতরে মৌলিক সংখ্যা আছে ২টি, সেটা হচ্ছে ৩১ আর ৩৭। ৪১ থেকে ৫০ ভিতরে মৌলিক সংখ্যা আছে ৩টি, ৪১, ৪৩, ৪৭। এবং ৫১ থেকে ৬০ ভিতরে মৌলিক সংখ্যা আছে ২টি, ৫১ থেকে ৬০, কী কী, ৫৩ এবং ৫৯। ১০০ থেকে ৭০ ভিতরে মৌলিক সংখ্যা আছে ২টি, একটা হচ্ছে ৬১, হচ্ছে ৬৭। ৭১ থেকে ৮০ এর ভিতরে মৌলিক সংখ্যা আছে ৩টি, হচ্ছে ৭১, ৭৩, ৭৯। ৮১ থেকে ৯০ এর ভিতরে মৌলিক সংখ্যা রয়েছে ২টি, ৮৩ এবং ৮৯। ৯১ থেকে ১০০ ভিতরে মৌলিক সংখ্যা আছে ১টি, সেটা হচ্ছে ৯৭। এখন আমরা দেখব এখান থেকে প্রশ্ন কিভাবে আসে এবং এই ছক থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রথম যে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ১ থেকে ১০০ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে, এই সংখ্যাগুলো যোগ করলে উত্তর পেয়ে যাচ্ছি ৪, আর ৪ ৮, ৮ আর ২ ১০, ১০ আর ২ ১২, ১২ ৩ ১৫, ১৫ আর ২ ১৭, ১৭ আর ২ ১৯, ১৯ আর ৩ ২২, ২২ আর ২ ২৪, ২৪ আর ১ হচ্ছে ২৫। তার মানে ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে ২৫টি, মোট মৌলিক সংখ্যা রয়েছে ২৫টি। আচ্ছা, ৭০ থেকে ৮০ এর ভিতরে মৌলিক সংখ্যা কতটি। তার আমরা ছক থেকে দেখব যে ৭০ থেকে ৮০ অথবা ৭০ পরের সংখ্যা ৭১ থেকে ৮০ এর ভিতরে মৌলিক সংখ্যা রয়েছে ৩টি। এখন এখান থেকে আরও প্রশ্ন হতে পারে যে ৭১ থেকে ৮০ এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যাটি হবে কত, ৭৯। এখন এমন প্রশ্ন হতে পারে ৭১ থেকে ৮০ এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে
79 আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 71 তাহলে পার্থক্য হচ্ছে কত পার্থক্য হচ্ছে 8 আচ্ছা এখন প্রশ্ন হতে পারে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত তাহলে 60 এর পরে রয়েছে 60 থেকে পরে এবং 80 এর মধ্যে তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা 79 এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে কত 61 তাহলে আমরা কি করব 79 থেকে 61 বিয়োগ করব তাহলে 79 থেকে যদি 61 বিয়োগ করি এই যে 79 থেকে 61 বিয়োগ করব 9 থেকে 1 বাদ দিলে 8 7 থেকে 6 বাদ দিলে 1 উত্তর হচ্ছে 18 তাহলে এভাবে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখন এই ছক থেকেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবো যে 100 থেকে 200 এর মাঝে মৌলিক সংখ্যা মনে রাখার একটা মোবাইল নাম্বার তবে এটা গুরুত্বপূর্ণ কম বেশিরভাগ প্রশ্ন এসে থাকে 1 থেকে 100 পর্যন্ত তবে 100 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা মনে রাখার জন্য টেকনিকটা শিখে নেই 41 13 12 22 14 13 12 22 14 41 13 12 22 14 41 13 12 22 14 এটা মনে রাখলে আমরা বলতে পারবো যে 100 থেকে 200 এর ভিতরে মৌলিক সংখ্যা কতগুলো তাহলে এখানে মৌলিক সংখ্যা রয়েছে মোট 25টি যোগ করলে 25 পেয়ে যাচ্ছি আর এখানে যোগ করলে আমরা কত পাবো 4 আর 1 কত 5 5 আর 2 7 7 আর 2 হচ্ছে 9 9 আর 2 11 12 12 3 15 16 16 আর 17 17 4 কত 21 তাহলে 100 থেকে 200 এর ভিতরে মৌলিক সংখ্যা রয়েছে 21টি আর 1 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যা রয়েছে মোট 25টি তাহলে এখান থেকে আমরা উত্তর করতে পারি অথবা এভাবে করে লিখেও কিন্তু আমরা উত্তর করতে পারি আচ্ছা আমি আরেকটা প্রশ্ন উত্তর দেখাচ্ছি যে এখানে বলা হলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত হবে তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যে এগুলো সবগুলোই মৌলিক সংখ্যাগুলো সবগুলোই এই সবগুলো সংখ্যার যোগফল হবে অ্যাকচুয়ালি কত 1060 1060 এই সবগুলো সংখ্যা যোগ করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি 1000 কত 60 আচ্ছা 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত এখানে যদি বলা হয় 40 থেকে 100 পর্যন্ত তাহলে 40 এর পরে এই যে 40 এর পরে 37 এর পরে 40 এখান থেকে স্টার্ট করব আমরা 40 এর পরে এই যে 37 এর পরে 41 পেয়েছি 40 এর পর থেকে 100 পর্যন্ত 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত তাহলে 100 কোথায় 100 হচ্ছে এইখানে তাহলে পাচ্ছি আমরা কত 97 বিয়োগ করব কত 41 তাহলে বিয়োগ করি 7 থেকে 1 বাদ দিলে 6 আর 9 থেকে 4 বাদ দিলে কত 5 তাহলে উত্তর হচ্ছে কত 56 আশা করি সবার কাছে টপিকটা ক্লিয়ার হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে কুইজ দেওয়া থাকবে এই ভিডিওটা দেখে নিয়ে ভিডিওটা স্টপ করে দিয়ে ডেসক্রিপশন বক্স থেকে প্রশ্নগুলো উত্তর খাতায় লিখবেন খাতায় লিখে উত্তরগুলো কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন ওকে আল্লাহ হাফেজ